বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুম আসসালাম এক محترم ভাই জানতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে দশটি নাম ছিল সে নামগুলো কি কি যাক মাশাআল্লাহ আসলে রাসুল্লাহ সাল্লামের দশটি নাম ছিল এই ধরনের তো কোনো কথা আমার জানা নেই কিন্তু রাসুল সাল্লামের তো নাম তো অনেক আছে একটা বর্ণনায় আছে যে ওনার প্রায় তিনশো নাম আছে অর্থাৎ ওনাকে যেটা ধরে ডাকা হতো কিন্তু ওনার মূল নাম ছিল আহমদ এবং মোহাম্মদ আহমদ এবং মোহাম্মদ আর সাহাবিদের মাঝে কোনো কোনো সময় পরিচিতি লাভ করেছিলেন তার সন্তানের কারণে যে আবুল কোয়াসেম আবুল কোয়াসেম ছোট থেকে ওনার পরিচিতি ছিল যেটা সেটা হলো আল আমিন এগুলো মূলত প্রসিদ্ধ আর এগুলো ছাড়াও হাদিসে এবং মধ্যে বিভিন্ন বিভিন্ন ভাবে ওনাকে মানে ওনার সিফাত বলা যায় যে গুণ বলা গুণ বলা হয়েছে তো এগুলো কোনো নির্দিষ্ট দশটা অথবা বিশটা অথবা তিনটা এরকম নির্দিষ্ট কোনো কিছু নাই সময় অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন তার গুণ বর্ণনা করেছেন যেমন সেগুলো বলতে পারেন যে আশাহিদ আল মুবশির আজির আল মুবিন আদাইঈ্লাহ সিরাজ আল মুনির আল নেমাহ ওয়মা ওয়ালহাদি আশাহিদ আল আমিন যেটা বললাম আল মুজাম্মিল আলমুদ্দাস আর প্রসিদ্ধ নাম হলো আহমদ এবং মোহাম্মদ আবুল কাসেম এছাড়াও রফুলামের নামই এসেছে হাদিসে যেগুলো আলমাহি আলহা আল আল্লাব ওল মুকি নবীউর রহমা নবী উত্তৌবা আলমুতওয় আর আরও কিছু নাম হাদিসের মাধ্যমে বোঝা যায় সেটা হলো আল মুখতার আল মুস্তফা আশাফি অল মুসাফে অসদিক ওয়াল মসদুক এগুলো ইলাসুল সাল্লু আলিয়াল্লামের নাম এবং আরও কিছু থাকতেই পারে